পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সোমবার বার্মিংহামের কভেন্ট্রি রোডে স্থানীয় এক কনফারেন্স হলে বার্মিংহাম ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। আমাদের প্রতিনিধি আব্দুল হাদ সুমন জানান, বার্মিংহাম ছাত্রলীগের সভাপতি মোসাদ্দেক আহমেদ শ্যামলের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বার্মিংহাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। উপস্থিত বক্তারা এ সময় অভিযোগ করে বলেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক দুর্নীতি মামলায় অভিযুক্ত বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার নাম করে লন্ডনে বসে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নতুবা যে কোনো মূল্যে তা প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দেন। এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আবুল হাসনাত, রাজিউ আহমেদ, শেরন মিয়া সহ আরও অনেকে। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলা টিভি দর্শক ফোরাম বার্মিংহাম আগামী 16 জুন রবিবার স্থানীয় একটি ব্যাংকুইটিং হলে এক পুঠা উৎসবের আয়োজন করেছে। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ জানান, এ উপলক্ষে সোমবার বার্মিংহামের স্থানীয় বাংলা ভয়েস পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ফোরামের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ফারজানা আক্তার। তিনি বলেন, প্রবাসে কর্মব্যস্ততা থাকার সকলের পক্ষে দেশীয় ঐতিহ্যবাহী পিঠাপুলি উপভোগ করা সম্ভব হয় না। এই উৎসবের মাধ্যমে আমরা তা কিছুটা হলেও ঘোচানোর চেষ্টা করছি। এই পিঠা উৎসবে পিঠা স্টল, অন্যান্য ঐতিহ্যবাহী খাবার স্টল ছাড়াও সঙ্গীত অনুষ্ঠান, ম্যাজিক শো, নৃত্য সহ বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনা থাকবে বলেও জানা যায়। এই সংবাদ সম্মেলনে বার্মিংহামের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শহাদত বার্ষিকী উপলক্ষে গ্রেটার ওলহেম বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রেটার ওলহেম বিএনপির নেতা মওদুদ আহমেদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ফয়সাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মল্লিক আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবিএ চেয়ারম্যান নজমুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর ফজলুল হক, ওলহেম বিএনপি সহ সভাপতি ফিরোজ আলী লালা, কাগজ মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মহসিন চৌধুরী, জগন্নাথপুর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল মতিন লাকি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সৈয়দ জাবের, সুনামগঞ্জ সহকারী কলেজের সাবেক জি এস আকিকুর রহমান সহ ওলহেম বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ওলহেম যুবদল সাবেক সভাপতি এনায়েত হোসেন চৌধুরী, মল্লিক ওয়াহিদ, মাসুদ আহমেদ, আবিদুল ইসলাম আরজু, মুসলিম উদ্দিন, বদরুল ইসলাম রফু প্রমুখ। সভাটি ওলহেমের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে জার্মানির ফাকহক্সেলে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি শিক্ষার্থীরা নিবেদন করে ভারত বাংলা সঙ্গীত সন্ধ্যার। আমাদের জার্মানির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানান, এই অনুষ্ঠানে খেয়াল আর ধ্রুপদী সঙ্গীতের মাধ্যমে সুরের মোহনায় ফ্রাঙ্কফুর্টের প্রবাসীদের মুগ্ধ করেন উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল ওস্তাদ রবিউল হোসাইন। তিনি পরিবেশন করেন একের পর এক নজরুলের বিখ্যাত সব গান। ফ্রেঞ্চ শার্প ফর্টশিটের আয়োজনে বাদ্য আর যন্ত্রে তাল মিলিয়েছেন তারই সন্তান স্বরূপ হোসেন, যিনি ভারতের 12টা বিশ্ববিদ্যালয় থেকে তবলা আর বাদ্যযন্ত্রে স্নাতক করেছেন। এই অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেন স্টুটগার্ডের সাংস্কৃতিক সংগঠন মাটির সুর শিল্পী মিনহাজ উদ্দিন দীপন, তাপসী রায় সহ আরও অনেকে। বাংলা কালচার গ্রুপ বিস্টলের উদ্যোগে সংগঠনের সাধারণ সভা স্থানীয় কারি সুপ্রিম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সমরুল হকের সভাপতিত্বে ও মোহাম্মদ কবির আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় সবার মতামতের ভিত্তিতে আগামী 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সমরুল হকের সভাপতি, জাবেদ রহমানকে সাধারণ সম্পাদক এবং নান্নু মিয়া ও তারেক মিয়াকে ট্রেজারার করে একটি কমিটি গঠন করা হয়। এছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদ হিসেবে সৈয়দ নূর ই কাদের জুনায়েদ, কাইয়ুম খান, আবু সায়েদ, মাসুমুল হককে নির্বাচিত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এ সময় আগামীতে এ কমিটি ব্রিস্টলের বাঙালি কমিউনিটির পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আল্লামা আহমেদ শফি ঘোষিত 13 দফা বাস্তবায়ন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মুক্তি এবং শাপলা চত্বরে গণহত্যার অভিযোগ এনে বার্মিংহামে প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ জানান, সোমবার বার্মিংহামের স্থানীয় একটি সেমিনার হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের মিডল্যান্ডস সভাপতি মাওলানা মঈনুদ্দিন।
সংগঠনের বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউরোপের সভাপতি মুফতি শাহ সাদরুদ্দিন ও হেফাজতে ইসলাম যুক্তরাজ্যের সভাপতি অধ্যাপক আব্দুল কাদির সালে। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা শোয়েব আহমেদ চৌধুরী, মুফতি আব্দুল মুন্তাকিম, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা সৈয়দ কাফিল আহমেদ প্রমুখ। যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সভাপতি আলহাজ শামসুদ্দিন খানের মুক্তি কামনায় মঙ্গলবার বার্মিংহামের রাজনূর রেস্টুরেন্টে বার্মিংহামে বসবাসরত আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাজ সুমন জানান, আওয়ামী লীগ নেতা হাজি আব্দুল নূর এর সভাপতিতে এ দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, এ কে এম আসাদুজ্জামান, আনারুদ্দিন সালে, নাসির আহমেদ, শ্যামল, নুরুল ইসলাম কিসলু সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাহফিল শেষে এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সুলতান আহমেদ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে 18 দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, হরতালকে কেন্দ্র করে নগরীর জিন্দাবাজার ও বন্দর বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। এছাড়া সোভানীঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ডিভাইডার ভেঙে সড়ক অবরোধের চেষ্টা করে শিবির কর্মীরা। হরতালের কারণে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে না গেলেও বেলা বাড়ার সাথে সাথে নগরীতে হালকা যানবাহন চলাচল শুরু করে, রেল চলাচলও ছিল স্বাভাবিক। এদিকে সব ধরনের নাশকতা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি নগরীতে মোতায়েন ছিল প্রায় 2 প্লাটুন বিজিবি সদস্য। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। যুক্তরাজ্যের শেফিল্ডের টিনসলি এলাকায় গ্যাসের লাইন ফেটে বাড়িতে আগুন, গুরুতর আহত 3। ইইউ-এ জিএসপি সুবিধা অব্যাহত রাখতে বেলজিয়াম সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি এমপি। দ্য মুসলিম হেরিটেজ অব বেঙ্গল নামে বাংলার মুসলমানদের ইতিহাস সম্বলিত গবেষণা গ্রন্থ প্রকাশিত। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।